প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে সিট আপডেটকে কেন্দ্র করে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত আর্জেন্ট ও সিরিয়াস একটি টপিক এবং এর উপরেই কিন্তু আর্জেন্ট ভিত্তিতে জরুরি ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা একেবারে সকাল সকাল তাজা একটি খবর আপডেট উঠে আসছে সিট আপডেটকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ গতকালকে যে আন্দোলন কর্মসূচি বা মহামিছিল ছিল তা কিন্তু ঐতিহাসিক অবশ্যই সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে এবং এ বিষয়ে কার্যত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দ অবশ্যই তাদের যে আন্দোলনের রূপরেখা তা অত্যন্ত সংগঠিত এবং সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে তারা কী ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন রাজপথে অবশ্যই আপনার অনস্ক্রিনের বিষয়টিকে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের বিক্ষোভ চোখে পড়ার মতো ছিল দীর্ঘ দশটি বছর তাদের কিন্তু চলে গিয়েছে কার্যত তারা সকলকেই এই বার্তা দিতে চেয়েছেন কমিশনের উদ্দেশ্যে এই বার্তা ছুঁড়ে দিয়েছেন যে সিট আপডেট করে চাকরি কিন্তু দিতেই হবে অবশ্যই দীর্ঘ দশটি বছর অধিক্রান্ত তাদের দাবি একটাই যাবতীয় সিট আপডেট করে অর্থাৎ আপডেটেড ভ্যাকান্সিতে যাবতীয় টেট পাস যে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে চাকরি দিতে হবে এ বিষয়ে তারা গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি পালনের পাশাপাশি সাউথ ডিসির কাছে সম্মানীয় সাউথ ডিসির কাছে কিন্তু ডেপুটেশন কপিও জমা দিয়েছেন অবশ্যই এই অথেন্টিক নিউজটিকে আপনাদের সামনে প্রথমবার আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে ব্রেক করা হলো আপনাদেরকে জানিয়েছি যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে ব্রেক করব এবং তা কিন্তু অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই ডেপুটেশান কিন্তু জমা করা হয়েছে সম্মানীয় সাউথ ডিসির কাছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের বিশেষ প্রতিনিধি দল তারা কিন্তু এই ডেপুটেশন কপি জমা করেছেন সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে রাজপথে যেরকম লড়াই চলছে বন্ধুরা তেমনই লড়াই চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অবশ্যই এগারো নম্বর কোর্টে সেখান থেকে কী আপডেট স্ট্যাটাস উঠে আসে বা গুরুত্বপূর্ণ কী তথ্য উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি তবে ভোটের আবহে বা ভোটের প্রাক্কালে এরকম ধরনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন ও ডেপুটেশান প্রদানের ফলাফলের ফলে কী ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি বা প্রভাব কতটা আসবে সেদিকে কিন্তু আমাদের সকলকে তাকিয়ে রাখতে হবে কার্যত বন্ধুগণ সিট আপডেটকে কেন্দ্র করে এই মুহূর্তে ডেপুটেশান নিয়েও কিন্তু ব্রেকিং নিউজ উঠে আসলো যা সবটাই আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে ব্রেক করলাম অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটা প্রোভাইড করব পরবর্তী সময় বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন ধন্যবাদ